এবার জানাবো বিরল হলুদ পদ্মের গল্প। গোলাপী, সাদা বা নীল নয়, হলুদাভ এক বিরল পদ্মের সন্ধান মিলেছে কুমিল্লায়। এই পদ্মফুল দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে কুমিল্লায় বুড়িচঙে ভিড় করছেন অনেকেই। প্রাথমিক পর্যবেক্ষণে এটিকে বিশ্বের একটি নতুন প্রজাতির পদ্ম বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হলে উদ্ভিদ বিজ্ঞানে এই হলুদ পদ্ম হবে নতুন এক সংযোজন। যেন অসংখ্য পাপড়ির একটি তোড়া, সবুজ পাতা ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জলজ ফুলের রানী পদ্ম। শরতের নীল আকাশের নিচে দিগন্তজোড়া এমন হলুদাভ পদ্মের দেখা মিলছে কুমিল্লায়। সাধারণত সাদা, গোলাপি ও নীল পদ্ম দেখা গেলেও বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম বিলে দেখা মিলছে হলুদাভ পদ্মের। প্রকৃতি তার অপার সৌন্দর্য যেন নিজ হাতে বিলিয়ে দিয়েছে এখানে। ব্যতিক্রমী পদ্ম বিলের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। সাদা, হলুদ, গোলাপি পদ্ম ফুল দেখে মানে অনেক অনেক ভালো লাগতেছে। অনেক মানুষের থেকে শুনিয়া ফেসবুকে দেখে তারপর এখানে আসলাম, আইসা দেখলাম যে ফেসবুকের চেয়ে বাস্তবে আরো অনেক সুন্দর। পদ্ম কি জিনিস এখনকার বাচ্চারা বুঝতে পারে না, তো বাচ্চাদেরকে চিনতে হলে অবশ্যই পদ্মবিলি নিয়ে আসতে হবে। সাদা, গোলাপি ও নীল পদ্মের পাশাপাশি হলুদাভ পদ্ম বাড়িয়েছে বিলের সৌন্দর্য। যদি আমাদের স্থানীয় প্রশাসন প্লাস যে ইউনিভার্সিটির গবেষক দল যে প্রশাসনিকভাবে দায়িত্ব নেয়, তাইলে আমাদের এই আন্তর্জাতিক খ্যাতি লাভ করবে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গবেষক দল ফুলের প্রজাতি পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেছে, আর পদ্মবিল সংরক্ষণে নানা পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। উদ্ভিদ বিজ্ঞানীদের বক্তব্য মতে এটি সারা বিশ্বে একটি বিরল প্রজাতির যে অংশটুকু গবেষণা করা হবে, এই গবেষণা স্থলে টুরিস্টদের চলাচল নিরুৎসাহিত করা, যাতে সেখানে না যায়। গবেষণায় প্রমাণিত হলে উদ্ভিদ বিজ্ঞানে হলুদাভ পদ্ম হবে অনন্য সংযোজন। বিবিসি নিউজ ডেস্ক।